লাভপুর স্বাস্থ্যকেন্দ্রে আপনারা জানেন যে এর আগে লাভপুর পিএসকেএস নাম্বার স্টার্ট হয়েছিল যেটা ডেটের 14/7/19 তারিখে, এবং সেই পরিপ্রেক্ষিতে জিআর কেস হয় 571/19 এবং 14 জনের নামের এফআইআর হয়। পুলিশ ইনভেস্টিগেশন চলছে এবং এই চলতে চলতে জানা যায় যে এই এই কেসের যিনি কমপ্লেনেন্ট অর্থাৎ চয়ন ঘোষ দিদেন কমপ্লেনেন্ট, তিনি নিজে ওখানে গিয়েছিলেন এবং দ্বারকা পিএইসিতে গিয়ে দেখেন যে একটা অ্যাবান্ডান যে একটা প্রাইমারি হেলথ সেন্টারের রুম আছে সেটাকে ভঙ্গ হয়ে গেছে, ভেঙে গেছে এবং সেখানে বোম ব্লাস্টিং হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন করতে গিয়ে জানা যায় যে প্রায় 14 জন এর সঙ্গে জড়িত, এবং ইনভেস্টিগেশন করার কালীন আরও জানা যায় আরও বেশ কিছু লোক এর সঙ্গে জড়িত আছে। এবং আমাদের যে এক্সক্লুসিভ সাবস্টেন্সের যে মেটেরিয়ালস আছে সেগুলো বিভিন্ন জায়গায় রাখা আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে এর আগে যাদের ধরা পড়েছিল তাদের কাছ থেকে তোমার কিছু কিছু মেটেরিয়ালস উদ্ধার হলেও সম্পূর্ণ মেটেরিয়ালসগুলো উদ্ধার হয়নি, যার জন্য আজকে এফআইআর নেম আছে আজিজুল এবং জগন্নাথ পাল, এদের দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং নিয়ে এসেছে এই কেসে। এবং নিয়ে আসার পর আয় যে আছেন সেই আয়ও সেই ইনভেস্টিগেশন করছেন, এবং ইনভেস্টিগেশনের স্বার্থে মেটেরিয়ালসগুলো অর্থাৎ এক্সক্লুসিভ সাবস্টেন্সের মেটেরিয়ালসগুলো উদ্ধার করার জন্য যেখানে যেখানে আছে সেখানে যেতে গেলে তাদেরকে নিয়ে যেতে হবে। তারা 161 একটা স্টেটমেন্টও দিয়েছে যে হ্যাঁ তাদেরকে যদি নিয়ে যাওয়া হয় যে সমস্ত জায়গায় আছে সেই সাবস্টেন্স মেটেরিয়ালগুলো সেগুলো সে উদ্ধার করিয়ে দেবে। সেই পরিপ্রেক্ষিতে আয়ো 10 দিনের পিসি চেয়েছিলেন, কিন্তু কোর্ট কনসিডার করে 5 দিনের পিসি দিয়েছেন এবং 3 তারিখে ওদেরকে আবার প্রোডাকশনের অর্ডার দিয়েছেন। টোটাল এই ঘটনায় কতজন অ্যারেস্ট হয়ে গেছে? টোটাল এই ঘটনায় এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে প্রায় 7 জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে, 7 জন। তার মধ্যে লানের এডিজে কোর্টের থেকে কিছু বেল হয়েছে, 439-এ কিছু বেল দিয়েছেন, এবং এই কেসটাতে যারা এখানে যারা আছেন তাদেরকেও মানে নিয়ে গেলে আরও কিছু মেটেরিয়ালস উদ্ধার হবে। ইনভেস্টিগেশন চলছে, আয়ও ইনভেস্টিগেশন করছেন, আজকে পিআর দিয়েছেন, সে পিআরটা অ্যালাউ হয়েছে, এবং পরবর্তীকালে যে মানে কি আছে না আছে সেটা আফটার ইনভেস্টিগেশনের ফল যেদিন শেষ হবে এবং যেদিন আয়ও সিএস সাবমিট করবে সেদিনই বোঝা যাবে যে হ্যাঁ কতজন এই কেসে ইনভলভমেন্ট ছিলেন।